আমার আজকের রেসিপি গোলমরিচ চিকেন। বানানো খুব সহজ, দুর্দান্ত স্বাদ, রুটি, নান, লাচ্ছা পরোটা বা যে কোনো রকম ফ্লেভার্ড রাইসের সঙ্গে খেতে অসাধারণ লাগে। আর আমি আজকে এই চিকেনটা তৈরি করেছি ভীষণ সহজভাবে আর কি। তো চলুন দেখে নেওয়া যাক যে আমি এটা কীভাবে তৈরি করছি। আমি এখানে চিকেন নিয়েছি 900 গ্রাম মতো আর কি, হাড়ালা চিকেন নিয়েছি। চিকেনটা ভালোভাবে ধুয়ে এর মধ্যে দিলাম 7 মতো নুন। আমি এখানে 1 টেবিল স্পুন নুন দিলাম আর গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম 1/2 টেবিল স্পুন। গোলমরিচ গুঁড়োটা সবসময় চেষ্টা করবেন একটু ফ্রেশ নিতে, মানে বাজারের প্যাকেটে গোলমরিচ গুঁড়ো না নিয়ে গোলমরিচটা আমি একটু ওই হামালদির সাথে থেতো করে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেবো লেবুর রস। আমি এখানে মাঝারি সাইজের একটা লেবু নিয়েছি, তো লেবুর রসটা দিয়ে দেবো। এবার সব কিছু একসঙ্গে খুব ভালো করে আগে মাখিয়ে নিতে হবে। এটা সব একসঙ্গে ভালোভাবে মাখিয়ে নিয়ে 1 ঘন্টা মতো ঢাকা দিয়ে রেস্টে রেখে দেবো। আর হাতে যদি একদমই সময় না থাকে তাহলে 1/2 ঘন্টা তো রাখতেই হবে। এবারে ওভেনে কড়াই বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। আমি এখানে 3টে মাঝারি সাইজের পেঁয়াজ লম্বা লম্বা করে কেটে দিয়েছি। খুব যে কুচি কুচি করতে হবে পেঁয়াজ এরকম কোনো ব্যাপার নেই। এবার হাই ফ্লেমে পেঁয়াজটাকে একটু নরম হওয়া অবধি ভেজে নেব। খুব লাল করে এখনই ভাজবো না, দেখুন মিনিট 2-3 সময় লাগে, খুব বেশি সময় লাগে না। পেঁয়াজটা কিন্তু ভাজা হয়ে গেছে, হালকা জাস্ট কালার ধরতে শুরু করেছে, নরম হয়ে গেছে পেঁয়াজটা। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি রসুন। আমি এখানে 10 কোয়া মতো রসুন দিয়েছি, ওই মাঝারি সাইজের কোয়া আর কি। দিলাম আদা 1 ইঞ্চি, আদাটা স্লাইস করে দিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা 2টো। আপনারা যে যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কা দেবেন। কাজু বাদাম দিয়ে দিলাম ওই 10টা মতো। এবারে হাই ফ্লেমেই এগুলোকে একটু ভালো করে ভেজে নেব। আরও মোটামুটি মিনিট 2-এক এগুলো সব একসঙ্গে ভেজে নিতে হবে। এই যে দেখুন এটা ভাজা হয়ে গেছে বেশ ভালোভাবে, পেঁয়াজ রসুন আদা সব কিছু খুব ভালোভাবে তো ভাজা হয়ে গেছে, সব কিছু কালার ধরেছে খুব সুন্দর। এই যে দেখুন এমনকি কাঁচা লঙ্কাগুলো এই যে সাদা সাদা হয়েছে, মানে এগুলো ভাজা কমপ্লিট। এবার এগুলো তেল থেকে ঝরিয়ে নিয়ে আলাদা একটা পাত্রে তুলে নেব। এইটাকে ঠান্ডা করে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এই যে এগুলো তুলে রেখে দিলাম। এবারে রান্নাটা শুরু করা পালা। তার জন্য কড়াইতে আগে পেঁয়াজ ভাজার যে তেলটুকু অবশিষ্ট ছিল সেটা দিয়ে তার সঙ্গে আরও 1 টেবিল স্পুন মতো তেল দিলাম। আর দিলাম মাখন, মানে বাটার। বাটার আমি এখানে মোটামুটি এটা গলে গেলে 2 টেবিল স্পুন মতো হবে। তো এই গোলমরিচ চিকেনে বাটারের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো আসে। এবার বাটারটা একটু গলে যাওয়া দিয়ে অপেক্ষা করব। জাস্ট এই যে দেখুন বাটারটা গলে গেছে। এখন ওই চিকেনের টুকরোগুলো, ম্যারিনেটেড চিকেন পিসগুলো একে একে এই বাটারের মধ্যে দিয়ে দেবো। হাই ফ্লেমে মোটামুটি মিনিট 2-1 রেখে দেবো আগে একটা সাইড। এই যে মিনিট 2-1 থাক। এবার মিনিট 2-1 পর এগুলোকে আবার উল্টে দেবো। দেখুন একটা সাইডে কিন্তু ব্রাউন কালার এসে গেছে। এই যে এভাবে অপর পিঠটাও ওরকমই সমস্ত চিকেনটা উল্টে দিয়ে আবার এই মিনিট খানেক বা মিনিট 2-1 রেখে দেবো। এভাবে উল্টে পাল্টে এই চিকেনটা কিন্তু একটু ব্রাউন করে ভেজে নেবো। দেখুন চিকেনটা ইভেন, মানে প্রত্যেকটা চিকেন, চিকেনের প্রত্যেকটা দিক আর কি সমানভাবে বেশ ব্রাউন কালার ধরে গেছে, মানে ভাজাটা খুব সুন্দর হয়েছে, সমানভাবে ভাজা হয়েছে। এবারে এর মধ্যে দিয়ে দেবো আমি ওই যে পেস্ট যেটা বলেছিলাম, কাজু পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা, যা ঠান্ডা করে অল্প জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেবো। এই যে এবারে এই বাটির মধ্যে তো কিছুটা লেগে, বেশ কিছুটা লেগে আছে এই পেস্টটা আর কি, তার জন্য বাটির মধ্যে অল্প জল দিয়ে একটু ভালো করে ধুয়ে ওই জলটাও এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে নিতে হবে। আগে ফ্লেমটা কিন্তু এখন একেবারে লোতে করে দেব। খুব ভালোভাবে এটা মিশিয়ে নিয়ে, এই যে দেখুন মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি একটু টক দই, মানে ওই 2 টেবিল স্পুন টক দই খুব ভালো করে ফেটিয়ে, অল্প একটু জল দিয়ে ফেটিয়েছি টক দইটা, দিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ফ্লেমটা কিন্তু একেবারে লোতেই থাকবে।
আবারও সব কিছু একসঙ্গে ভালো করে মেশাতে হবে। দিয়ে দিলাম চিনি, টক দই দিয়েছি, তো টেস্টটা ব্যালেন্স করতে হবে। চিনি আমি এখানে 1 টিস্পুন মতো দিয়েছি, নুন মিষ্টি এগুলো আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী নেবেন। আর নুনটা তো আমি ম্যারিনেশনের সময় দিয়েছি, তো পরে যদি আবার লাগে তখন টেস্ট করে না হয় দেওয়া যাবে। আপাতত মিষ্টিটা দেওয়া রইল, ফ্লেমটা একেবারে লোতে রেখে ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো। মাঝে মাঝে ওই মিনিট 5-এক অন্তর অন্তর ঢাকা খুলে একটু নেড়ে দেবো। দেখুন 20 মিনিট বাদে এই ঢাকাটা আমি খুলে নিলাম, এর আগে কিন্তু মাঝে মাঝে আমি ঢাকা করে চিকেনটা নেড়ে দিয়েছি। তো চারপাশে দেখুন তেল ভালোভাবে বেরিয়ে এসছে, মানে তেল ছেড়ে দিয়েছে আর কি, আর চিকেনটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। চিকেন সেদ্ধ হতে আমার 20 মিনিট সময় লেগেছে। আপনারা যদি চান গ্রেভি তাহলে এই সময় এখানে একটু গরম জল মিশিয়ে দিতে পারেন। এবার আমি এর মধ্যে রোস্টেড কাসুরি মেথি দিয়ে দিলাম, মানে কাসুরি মেথি একটু শুকনো কড়াইতে ভেজে সেটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো। দিয়ে দিলাম আবারও ফ্রেশ গোলমরিচ গুঁড়ো, ওই 1/2 টেবিল স্পুন। এবারে সব কিছু একসঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে, ফ্লেমটাকে হাইতে করে ওই মিনিট খানেক একটু সব মিশিয়ে দিলেই ব্যাস মোটামুটি আমাদের কিন্তু রান্না কমপ্লিট। কাসুরি মেথি আর গোলমরিচের গন্ধটা এই গোলমরিচ চিকেনে ভীষণ সুন্দর লাগে আর কি। তো এবার এটা ফ্লেমটাকে অফ করে ঢাকা দিয়ে স্ট্যান্ডিংটা আমি রেখে দেবো 2-3 মিনিট। মিনিট 2 পর ঢাকাটা খুলে নেব। দেখুন রেডি আমাদের গোলমরিচ চিকেন। আমি একটু এরকম এটা গামাকা গামাকা রাখি, তো আমি আগেই বলেছি আপনারা যদি এটা গ্রেভি চান তাই সেক্ষেত্রে একটু অল্প গরম জল এর মধ্যে দিয়ে কিন্তু মিনিট খানে ফুটিয়ে নেবেন। গরম জল অবশ্যই দেবেন যদি পরে জল অ্যাড করতে চান। তো আমি এটা সার্ভ করেছি লাচ্ছা পরোটার সাথে। তো বাড়ির সবাই তো বললো খুবই ভালো হয়েছে, আপনাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করার অনুরোধ রইল। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার, আর বেল আইকনটা অবশ্যই ক্লিক করে দেবেন, তাতে করে আমি কোনো নতুন রান্না আপলোড করলে তার নোটিফিকেশানটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে।